বিসমিল্লাহির রহমানির রহিম। হে জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে হাজির হলাম। সেই আলোচনাটি হলো কি, যে মানুষ এই পৃথিবীতে কেউ মুর্শিদ ধরেছে, কেউ ধরে নাই। যারা ধরে নাই তারাও বলে এই দুনিয়ার জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি চাই। আবার তরিকত যারা ধরেছে তারাও কিন্তু বলে যে এই জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি চাই। দুনিয়ার ফ্যাসাদ, সংসার চালাও, এখানে সেটা সেখানে সেটা, দুনিয়ার লোভ লালসা, বিভিন্ন কাণ্ডকীর্তি, এগুলো আর ভালো লাগে না। এই দুনিয়া থেকে মুক্তি চাই, যেন আর পৃথিবীতে না আসতে হয়। তো এখন কথা হলো, এটা মুখে বললে তো হবে না, তবে এর জন্য প্রয়োজন কি? এর জন্য প্রয়োজন কঠিন সাধনা। এর জন্য প্রয়োজন যে নম্র ভদ্র প্রেমভক্তি, প্রেমে ফানাফি আল্লাহ। তো প্রেমে ফানাফিল্লার স্তর কয়টা পাওয়া যায়? যে ফানাফি শেখ, পীর সুরতে ফানা, ফানাফি রাসুল, মুর্শিদ রূপে ফানা, ফানাফি আল্লাহ মানে আল্লাহর রূপে ফানা। আল্লাহর নামে ফানা হতে হতে একসময় মানুষে আল্লাহর রূপেও ফানা হয়ে যায়। এই তিনটা স্তরে ফানা যে হতে পারবে, সেই একসময় আল্লাহর সাথে বিলীন হতে পারবে। তখন একটা জিনিস হলো, দেখেন আমার শরীরে যদি কোনো পাঞ্জাবি বা শার্ট পরা থাকে, তখন দেখা যায় আমি যদি প্রধানমন্ত্রীর কাছে যাই বা কোনো মূল্যবান স্থানে আমি যাই, তাহলে কিন্তু আমার শার্টটা কিন্তু সাধনা করেনি, আমার পাঞ্জাবিটা সাধনা করেনি, সে আমার গায়ে আছে বিদায়, সেও আমার সাথে সেখানে চলে গেছে। তাহলে তখন দেখা গেছে যে আমার দেহের মূল্য আছে, আমার আত্মার মূল্য আছে বিদায়, তখন সেই শার্টটাও দামি হয়ে গেছে। ঠিক তেমন করে মানুষ যখন সাধনে প্রেমে ফানাফিল্লায় আল্লাহর সাথে বিলীন হয়, আল্লাহর সাথে মিশে যায়, তখন আমি একটা ক্ষুদ্র ছিলাম, আমি একটা কম দামের কেউ ছিলাম। আমি যখন আল্লাহর সাথে প্রেমে ফানাফিল্লার মাধ্যমে বিলীন হয়ে গেছি, তখন আল্লাহর সঙ্গী হয়ে গেছি, তখন কি হবে? তখন আমি যদি শার্ট পরি তবু আমি যদি উদাম থাকি তবু আমি, আল্লাহর সাথে যদি কেউ মিশতে পারে তবুও তিনি, যদি কেউ নাও মিশে তবুও তিনি। যাই হোক, আজকের আলোচনাটি হলো যে কোন কোন সাধনাগুলো করলে এবং দেহের মধ্যে কোন কোন স্থানের মধ্যে, দেহের মধ্যে আমরা শুনি নয়টা দরজা আছে। দেহের মধ্যে যদি নয়টা দরজা থাকে, তাহলে কোন দরজাটি বন্ধ আছে সেই দরজাটি নিয়ে দশটি দরজা হবে। দেহের মধ্যে কোন দরজাটি খুললে আমরা আত্মার মুক্তি ঘটাতে পারবো। শুধু একটা জিনিস কি, যে মানুষের সাধনা করে আত্মার মুক্তির জন্যে, এটাও কিন্তু ভুল। কিরকম? যে আত্মার মুক্তির জন্য আমি সাধনা করব না, আমার মূল উদ্দেশ্য থাকবে কি? আল্লাহ যখন আমাদেরকে সৃষ্টি করেছিলেন, সৃষ্টি করে কিন্তু আমাদেরকে আলমে আরওয়াতে রেখেছিলেন। সে আলমে আরওয়া থেকে, আলমে আরওয়া কি, সেটা আত্মর জগৎ। সেই জগৎ থেকে আপনাকে আমাকে স্তর বাই স্তর দুনিয়াতে পাঠালেন। দুনিয়াতে পাঠালেন কেন? সমস্ত আত্মাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল বা সমস্ত আত্মারা যখন আল্লাহকে জিজ্ঞাসা করেছিল যে আমরা দুনিয়াতে কেন যাব, এখানেই তো আমরা শান্তিময়, তখন বলল যে দেখো, তোমাদেরকে পাঠানো হচ্ছে ওয়াল্লাজি খালাকাল মাউতা ওয়াল হায়াত আলি আবুলু ওয়াকুম আয়কুম আসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ কিন্তু কোরআনে এই কথাটি বলেছেন, আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করে রেখেছি তা পরীক্ষা করার জন্য। যদি পরীক্ষায় তোমরা উত্তীর্ণ হতে পারো তাহলে তোমরা শ্রেষ্ঠ হবে, আর এখানে তোমরা সকলে সমান হয়ে আছো, কেউ শ্রেষ্ঠ, কেউ কম শ্রেষ্ঠ, কেউ বেশি শ্রেষ্ঠ, এরকম কেউ নেই, সমান হয়ে আছো। কিন্তু সেখানে গিয়ে তোমরা কর্মের মাধ্যমে, পরীক্ষার মাধ্যমে তোমরা উচ্চ নীচ করবে, তুমি কর্মের দ্বারা উপরে উঠতে পারবে, আবার কুকর্মের দ্বারা নিচে নামতে পারবে।
কোনটা করলে কোনটা ভালো হয় কি হয় আমি আমার নবী রাসূলদেরকে দিয়ে তোমাদেরকে খবর জানিয়ে দেব। তাই আমি বলতে চাই যে আমরা যদি উত্তীর্ণ হতে চাই, আমরা যদি পরীক্ষা পাস করতে চাই, তাহলে পরীক্ষা পাস করতে হলে আমাদের অতিরিক্ত প্রেমের প্রয়োজন, ভক্তির প্রয়োজন, বিশ্বাসের প্রয়োজন এবং অতিরিক্ত সাধনার প্রয়োজন। আচ্ছা, নবুয়াতির যুগে নবীরা উম্মতদেরকে চালাইতো, এখন নবুয়াত খতম, এখন বেলায়েতের যুগে একজন কামেল মুর্শিদকে অনুসরণ করলে এবং তিনি যে মুর্শিদ হয়েছে, তিনি সাধারণ মানুষ যখন ছিলেন তখন তাকে যে সাধনা করতে বলা হয়েছে সমস্ত কিছু করে তিনি মুর্শিদ হয়েছেন। এখন সেই মুর্শিদ আপনাকে সেই সাধনা দেবে, যেই সাধনাগুলো করলে আপনার নয়টি দরজা খোলা আছে, আরও একটি দরজা বন্ধ আছে, সেই দরজাটি যখন খুলতে পারবো আমরা সাধনের দ্বারা, তখন আমার আত্মাটি সেই দরজা দিয়ে বের হয়ে যাবে। তখন সেই আত্মাটি যদি বের হয়ে যায় তখন আল্লাহর সাথে আমরা বিলীন হতে পারবো। যে আল্লাহ থেকে আমরা সৃষ্টি হয়ে এসেছিলাম সেই আল্লাহতেই আবার বিলীন হয়ে যাব। মহাসাগরের মধ্যে পানি আর পানি, সেখান থেকে এক বালতি পেনে পানি এনে যদি পুকুরে ঢেলে দেই তখন কিন্তু এই পুকুরের পানি বলবে মানুষের, সাগরের পানি বলবে না। আবার এখান থেকে এক পুকুর পানি নিয়ে যখন সাগরে ঢেলে দেওয়া হবে তখন সকলেই বলবে এটা সাগরের পানি, এটা পুকুরের পানি, কেউ বলবে না। তাই আমি বলবো যে আমরা ক্ষুদ্র হয়ে পুকুর রূপে পৃথিবীতে এসে গেছি, নালা ডোবার মতো আমরা আটকে গেছি। এখন এটাকে নিয়ে যখন সাধনার দ্বারা বাষ্প করে আমরা যখন সাগরে মিশে যাব তখন কিন্তু সাগরেরই নাম ধরবে, আর এটাকেই বলা হয়েছে বিলীন হয়ে যাওয়া। তাই আমি বলবো আমরা যদি আত্মার মুক্তি নিতে চাই তাহলে সেই আত্মাটি, আমাদের নয়টি দরজা খোলা আছে, আরও একটি দরজা আছে, সেই দরজাটি নিয়ে দশটি দরজা, আচ্ছা, আর লালনের কথা অনুসারে সাড়ে দশটি দরজা। আচ্ছা, আমরা সাড়ে দশটাতে না গেলাম, আমরা দশটাতেই রইলাম। আচ্ছা, সেই দরজাগুলো খুলতে হলে কি করতে হবে? চন্দ্র, সূর্য, এই দুটির সাধনা আছে, চিক সাধনা আছে, এবং কি আরও যে সাধনাগুলো আছে সেটি হলো কি রেচক, পূরক, কুম্ভক। আমি এই সাধনাগুলোর কথা পূর্বেও বলে গিয়েছি, তারপরও আমি যদি কবির ছন্দে বলি এখান থেকে কথাগুলো আপনারা মনে রাখবেন এবং নিশ্চয়ই এই সাধনার কথাগুলো নিজ নিজ মুর্শিদের কাছে জেনে নেবেন। এখন আপনি বলতে পারেন যে এই সাধনাগুলোর নাম বলে দেন, কীভাবে করতে হয় তা বলে দেন, তা আমি বলতে পারবো, কিন্তু এখানে আইনের একটা বেড়াঘাট আছে কি, যে দেখেন যে যে যার মুর্শিদ, এই মুর্শিদের বাক্যে যখন আপনি এটা নেবেন তখন আপনার মুর্শিদ আপনার দিকে খেয়াল রাখবে। একটা কাসিম যখন ডিম পেড়ে চলে যায়, জেট মাস আসলে তুমি চলে যেও, তখন দূর থেকে এই কাসিমটি সেই ডিমের দিকে যখন শীষ দেয় তখন সেই শীষে ডিম ফোটে। ঠিক একটা শিষ্য বা একটা ভক্ত যখন সাধনা করবে তখন তার মুর্শিদ এরকম শীষ দিয়ে তার দিকে খেয়াল রাখবে। এখন আমার কথায় যদি করবেন, আপনি তো আর আমার ভক্ত নয়, আমি তো আর আপনার মুর্শিদ নয়, তখন দেখা যায় যে আপনার সমস্যা হতে পারে। এই জন্য আমি ইঙ্গিত করেছি, একটা কথা আছে, পুঁজি থাকলে ব্যবসা হয়। যেমন গুরুর কাছে গেছে, গুরুকে সালাম শ্রদ্ধা করে চলে এসেছে, কিন্তু গুরুকে বলতে পারেনি যে বাবা এই সাধনগুলো কীভাবে করবো, এটা কেমনি কি, এই এই সাধনের এই নাম, এগুলো কীভাবে করে, তখন তার মুর্শিদ বুঝবে যে হ্যাঁ সে এই সাধনাগুলো করবে, তাকে দিয়ে দেই এবং তিনি দৃষ্টি রাখবে আপনার ওপর। আর আমি যে বলে দেব তখন কিন্তু আমি দৃষ্টি রাখবো না, কারণ আমি তো আপনার মুর্শিদ নয়। আচ্ছা, তবে আমি বলতেছি এটা কী লাভ, যে এই সাধনাগুলোর কথা আপনার মুর্শিদকে যখন জানাবেন যে বাবা এই সাধনাগুলো যদি দিতেন করতাম, তাহলে তিনি আপনাকে দিয়ে আপনার দিকে দৃষ্টি রাখবে, তখন আপনি লাভবান হলেন। আর এই কথাগুলো শুনে আপনি এতটুকুই লাভবান হলেন যে গুরুর কাছ থেকে এই সাধনাগুলো নিতে পারলেন। আর এগুলো যে শুনতেছেন এটাও কিন্তু আপনার আল্লাহর দয়া। কিরকম যে এগুলো শোনার মানে হলো এটাই যে অজানা বিষয়গুলো জানলাম এবং গুরুকে জিজ্ঞাসা করে নিয়ে নিলাম। আচ্ছা, এবার আসি
কোন দরজা খুললে পরে আমরা দেখব নূরের তাজাল্লা, এবং নূর তাজাল্লা বিদ্যুৎ গতি বিদ্যুৎ বর্ণ যখন আমি দেখতে পারব তখন আপনার মধ্যে পরমাত্মা সে কিন্তু বিদ্যুৎ গতি, এবং তার বহুত কালার আছে কিন্তু এর মধ্যে বিদ্যুৎ গতিটা তার মধ্যে আছে, যাকে নূরের তাজাল্লি বলা হয়। এরপর আরেকটা বিষয় হলো কি, দেখেন যে যখন আপনারা সূর্যের যে সাধনার যে কাজটি করবেন সেখান থেকে আপনার মধ্যে একটি তাজাল্লি আসবে, যে তাজাল্লিটি আপনার নয়টি দরজার সাথে যে আরও একটি দরজা সেটি নিয়ে দশটি দরজা ওই দরজাটি খুলবে। সেই দরজাটি হলো আপনার সপ্তমাসমানে, আপনার দেহ বাণ্ডের সপ্তমাসমানের উপরে। একটু কষ্ট করে বুঝে নেবেন, আপনার দেহতত্ত্বে গেলে আপনার সপ্ত পাতাল আছে আপনার দেহের মধ্যে এবং সপ্ত আকাশ আছে আপনার দেহের মধ্যে। তবে সপ্ত আকাশ সর্বশেষ সীমানাতে আপনার যে মাথা যে বিষয়টা এটাকেই সপ্ত আকাশ, এটার শেষ সীমানায়, এটার শেষ সীমানায় একটি দরজা আছে। সেই দরজাটি আপনার সাধনার দ্বারা খুলবে, যখন খুলবে তখনই আপনি সেই নূরতাজাল্লা দেখতে পারবেন। আর এই নূরতাজাল্লা দেখতে দেখতে আপনার দরজাটা প্রশস্ত হবে, তখন আপনার যেদিন সময় হবে সেদিন সেই দরজাটা যদি বের হয়ে যেতে পারেন আত্মরূপে, তখনই আপনি সেই মহাত্মার সাথে মিশতে পারবেন, সুবহানাল্লাহ। সেই সাধনার ইঙ্গিতগুলো আমি অবশ্যই করব, সেটি হলো কি কি, প্রাণারাম অভ্যাস করো সাধন পদে মনামার, এই রেচক এবং পূরক কুম্ভক, রেচক পূরক কুম্ভকিতে লুপ্ত করো কাম বিকার, আপনার নারীর কাছে যাওয়া বন্ধ করতে হবে। রেচক পূরক কুম্ভকিতে লুপ্ত করো কাম বিকার, এবার পরের স্বর চক্রসন নিঘুমেতে করো ধ্যান, নিঘুমেতে করো ধ্যান, দম সমর্থে করো সাধন গুহ্য মূলে মূলাধার, মানে আপনার পায়খানার রাস্তা বন্ধ করতে হবে বা অন্য অন্য রাস্তাও বন্ধ করতে হবে। গুহ্য মূলে মূলাধার, সেই পদ্ধতি কুণ্ডলিনী ভোজঙ্গল সেই রূপিণী সাড়ে তিন পেজ দিয়া তিনি দৃষ্টি রাখছেন সহস্রবার, ঊর্ধ্বশ্বাসে চলনমর বীজমন্ত্র করি রোপণ ছাড়াইয়ালাও ধরা সাধন দেখবে মজা চমৎকার, ডাকিনী যোগিনী নিয়া আছেন মা সুখে ঘুমাইয়া ঊর্ধ্বশ্বাসে ল জাগাইয়া রুদ্র রাখছে বরক্ষদার, চলরে জাহবীর কোলে সবাদিষ্ঠানে সরদলে জম্প দিয়ে পর্গে জলে যদি মন জানে সাঁতার, এই স্নিগ্ধ জলে শুদ্ধ হইয়া জলের উপর আসন নিয়া মণিপুরে যাও চলিয়া থাকবে না অন্ধকার, একটি ফুলের পাখি দশটা যদি হইতে পারো নিষ্ঠা খাইবে বেসুমার, এই অগ্নিকুণ্ডের কোলাহলে কান ফেটে যায় ভ্রমণ্ডলে ঝাঁপ দেওকে সেই চিন্তা নলে যদি ইচ্ছা থাকে কার, এই আলাজিব্বা দুধু করে যেজন সাহসের জোরে দম রাখিয়া পুরে মরে অগ্নি হয় তার তাবেদার, সেই অগ্নিতে হইলে দাহন হয়ে যাবে অগ্নিবাহন, কাঞ্চন বরণ হবে তার এবার হৃদয়ে পদ্ম অনাহত, বারোটি দল রয় পবিত্র নারায়ণ বিরাজিত বায়ুতে তার হার বিহার। যে আপনি যদি এই সাধনাগুলো মোটামুটি সাকসেসের দিকে যান তখন দেখবেন যে আপনার দেহ থেকে বের হয়ে আবার ঢুকে পড়েছেন, কার বডিটা পড়েছিল আবার গিয়া এখানে আসতে পেরেছেন। তাই বলা হয়েছে নারায়ণ বিরাজিত বায়ুতে তার হার বিহার, সেই পথে হইলে সাধন বায়ুর শোনে করবে ভ্রমণ, এই পরমাত্মা হবে দর্শন পুণ্য জন্ম আর হবে না, এই ষোলদল কণ্ঠমূলে বিশুদ্ধকা পদ্ম বলে সাধন হলে আকাশকুলে সুখের নাহি পারাপার, এবার সুষন্মার ছিদ্র দিয়া দ্বিদল পদ্ম উঠু গিয়া এবার আজ্ঞাচক্র ভেদ করিয়া করিল জাতির বিচার, সেই দেশেতে গেলে পরে মুক্ত জীব বলে তারে। হে জগতবাসী, আমার এই চাচাগুরুর এই কবির ভাষায় আমি আপনাদেরকে বললাম, তবে হ্যাঁ এরকম খোলাখুলি বলার চেয়ে কবির ভাষায় বললে কিন্তু গভীর লোকেরা সহজে বুঝতে পারে, এবং এখান থেকেই আপনারা সেই সাধনগুলো উঠিয়ে নেবেন এবং নিজ নিজ গুরুর হুকুম ছাড়া কিন্তু করবেন না, এটা যার যার মসজিদ হুকুম দিতে হবে বাবা, যে আমার কথায় করবেন, আমার কথায় পুঁজি হলো এটা প্রয়োগ করবেন, যে বাবা এই সাধনগুলো কিভাবে করতে হয় এবং আপনি হুকুম দিয়ে দেবেন, তখনই আপনি হবে হইতে পারবেন। তবে হে জগতবাসী, আজকের আলোচনার মূল কি, যে আপনার সপ্তম আসমান, আপনার দেহ বাণ্ডটা হলো ১৪তলা, এর মধ্যে সাততলা সাততলা ভাগ করা, নিচের সাততলা হলো পাতাল, উপরের সাততলা হলো আসমান,
তাহলে আসমানের শেষ সীমানা আপনার মাথার উপরে। সেখানে একটি দরজা আছে, সেই দরজাটি যখন এই সাধনার বলে খুলবে তখনই এই আত্মাটা গিয়ে সেই মহান আল্লাহর সাথে মিলবে। তবে হে জগতবাসী, আমাদের এই চ্যানেলের আলোচনা যারা নতুন শুনতেছেন, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে আপনাদের কাছে আরও ভালো ভালো আলোচনা নিয়ে উপস্থিত হব। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।